শুক্রবার আঠারো জুন রাতে নাটোর সদর হাসপাতালে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এ নিয়ে নাটোরের মোট মৃত্যু বিয়াল্লিশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় চুয়াত্তর জনের নমুনা পরীক্ষায় নতুন করে আঠাশ জন আক্রান্ত হয়েছেন সংক্রমণের হার সাঁইত্রিশ দশমিক আট তিন শতাংশ জেলায় মোট আক্রান্ত দুই হাজার পাঁচশো পঁচানব্বই জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বিয়াল্লিশ জন এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নয়শো বাহান্ন জন নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মঞ্জুর রহমান করোনায় এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে নাটোর হাসপাতালে করোনা ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার বড়হরিশপুর এলাকায় কানাইচন্দ্রের ছেলে জয়দেবচন্দ্র করোনায় মারা যায় এদিকে নাটোর ও সিংরা পৌরসভায় দ্বিতীয় দফা লকডাউনের চতুর্থ দিনেও সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে শহরে মানুষের উপস্থিতি কিছুটা কম আলাফতাফ খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ